হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ব্লগে। আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি আমার ব্লগ ব্লগটাকে স্টার্ট করছি। আর আজকে যে সানডে, আর এখানে আমার মেয়ে দেখো ঘুম থেকে 8:30 বাজে এখনও উঠলো, আর আমি আমার সকাল অনেকক্ষণই হয়েছে 7টার সময়। আর আমি হচ্ছে বাজার করতে কিছু পাঠিয়েছি, আমাদের মানে বাড়িতে কাজ করে জমি জমা দেখে, তাকে পাঠিয়েছি বাজার করতে। যেহেতু আমার হাজবেন্ড থাকে না, ওনাকে দিয়ে আমি সব বাজার টাজার করাই। আর আজকে যেহেতু সানডে সানডে, তাই জন্য চিকেনই হবে, তো চিকেন আনতে পাঠিয়েছি। আর কিছু সবজি কিছু লাগবে, আলু পেঁয়াজ, যেমন পটল টটল ঢ্যাঁড়স এইসব, তো ওনাকে বলেছি সব আনতে, লিস্ট করে দিয়েছি, উনি ঠিক নিয়ে আসবে, টাকাও দিয়ে দিয়েছি চিকেনের জন্য। আর এখানে মেয়ে বসে আছে, এখনও মুখ টুক ধয়নি, আর আমার মুখ ধোয়া চাটা খাওয়া হয়ে গেছে। আমার কাজের লোক এসছে, ঘরটার মোছা হয়ে গেছে, বাসন টাসন ধুতে গিয়েছে, জামা কাপড় কেচে দিবে ঝুমা, আর এখনও আসেনি ও কাজ করে। ও আসবে, তারপর বাড়ি চলে যাবে, তারপর আমি দরজাটা যে তালা লাগিয়ে স্নান করে পূজা করতে চলে যাবো। আর মেয়ের আছে 10:30 থেকে প্রাইভেট আছে, ও পড়তে চলে যাবে। তারপরে ধীরে সুস্থে আমি রান্না করবো, যেহেতু আজকে রবিবার, তাই আমি ভালো একটা ব্লগই করি, প্রতিদিন তো শর্টস ছাড়ি, আজকে ব্লগ নাই করি, তাই একটা ছোটোখাটো ভাবছি ব্লগই করি, আপনাদের সাথে শেয়ার করি। আর রান্নাবাড়ি দেরি করে করব, ও পরে আস্তে আস্তে 12টা বাজবে, তো সেই জন্য। আর সব রেডি ফেডি করে রেখে দিব, দিয়ে ওর সকালে ব্রেকফাস্ট লুচি আলুর দম টম এসব করে দেবো, খেয়ে দিয়ে পড়তে চলে যাবে। দরজাটা যে যেহেতু বাড়িতে আমি এখন আপাতত একা আছি বাড়িতে, সেই জন্য আমি দরজাটা যে ইয়ে করে তালা মেরে স্নান পুজোটা করে নিয়ে তারপর আস্তে আস্তে রান্নাবাড়ি করতে লাগবো, তারপর ব্রেকফাস্ট করবো পুজো টুজো করে। তো যেহেতু এখনও কাজ টাজ আমার সবার, ওরা কাজ টাজ করে যায়নি, কমপ্লিট হয়নি, তাই জন্য আমি এখন স্নান করতে পারছি না, নাহলে 8:30-টার মধ্যে আমার মেয়ের স্কুল থাকলে 8:30-টার মধ্যে স্নান টান আমার হয়ে যায়, তা এখনও আমি স্নান করিনি। তো বন্ধুরা দেখো আমি খুব রেগে আছি, দেখছো 9টা বাজে, এতক্ষণে মুখ ব্রাশ করলো। তো এদিকে চা ওর বিস্কুট রেডি করে রেখেছি, এই যে এখানে কই গেল দেখা যাচ্ছে না ক্যামেরায়, এই যে। তো এখন ওকে চা বিস্কুট রেডি করে খেয়ে দিয়ে পড়তে বসবে, যা করবে করুক বাপু আমি জানি না। আমি স্নান করার জন্য রেডি হয়ে গেছি, তো স্নান টান করবো, স্নান টান করে রান্নাবাড়ির দিকে আমাকে তো যেতে হবে, ঠিক আছে? হাসছে আবার, তো ওকে মারতে ইচ্ছা করে না, এত বদমাশ হয়েছে, যত বড় হচ্ছে না তত বেশি বদমাশ হচ্ছে। টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিই, এখন এটা থাকবে ম্যারিনেট করা অনেকক্ষণই, পরে তখন করব। আগে ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টে লুচি আলুর দম বললাম, তো ম্যারিনেট করা থাকুক। টক দই লেবু মাখিয়ে রাখলে না মাংসটা ভালো হয়, সফট হয়। মাংসটা কালার কিন্তু ভালোই এসছে,
কেমন একটা সেন্ট উঠছে দেখা হচ্ছে কিচ্ছে, টক দইটা দিলাম জন্য নাকি। ম্যারিনেট করানোটা দেখালো হলো না, শুধু দগে দই ফোন চলে এসেছিল। তো থাক এখন, পরে আবার কথা বলছি আপনাদের সাথে। তো মেয়ে এদিকে স্নান করছে, মেয়ে স্নান করা হয়ে যা, একসাথে আবার ব্রেকফাস্ট করবো। আর এদিকে লুচি করে নিয়েছি, আর এখানে আলুর তরকারি, আলুর তরকারিটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে মুরগির মাংস ম্যারিনেট করা, একটু পড়েই আছে। আর আজকে বলছিলাম যে আমি কিছু জিনিস আনতে পাঠিয়েছি ভোলা ওকে দিয়ে, তাহলে ওই তেল নিয়ে এসছে, আর নিয়ে এসছে হচ্ছে পেঁয়াজ, আলু আর এখানে এনেছে কিছু সবজি, যেমন বলেছিলাম লেবু আনতে, লেবু, পটল, টমেটো, আদা, আর এনেছে করলা। তো ঠিক আছে, এই কটাই আজকে আমার সবজিপাতি। তো ফ্রেন্ডস, এখন হচ্ছে 10টা বাজেনি, ব্রেকফাস্ট রেডি, মেয়ে আমি খেয়ে নিই, এক কথালাতেই নিয়েছি দুজনে। আমার মনে হয় কাজের মাসে কি বেশি বেশি বাসন বের করে দিয়ে তাদেরও তো কষ্ট হয়, যতটা পারে আমি মেজে রাখি, তো ও করে, কিছু বলে না। গরম তো হয়, গরমই তো খেতে টেস্ট সবকিছু। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখা করছি। তো বন্ধুরা, মেয়ে এখানে রেডি হয়ে নিচ্ছে পড়তে যাওয়ার জন্য, আর ও আজকে এই ড্রেস পরেছে, ওর লুকটা এরকম। আমি ওখানে, আর আমি হচ্ছে এখানে মাংস কষতে দিয়েছি, ঠিক আছে। তো এই দেখো আমার মেয়ে যাচ্ছে পড়তে, টাটা, মেয়ে যাচ্ছে পড়তে। আর এই হচ্ছে আমার মাংসের কষানোর লোক, ঠিক আছে। এখনও কষছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে, জল ফল কিচ্ছু দিয়ে। আর পরে দিব রসুন বাটা আর টমেটো বাটা। তো এখন বাজে বেলা 11টা, ঠিক আছে। আমি হচ্ছে মাংসটা রান্না করে এসে বসে আছি, রেস্ট নিচ্ছি, আর ভাতটা একটু পরে করব, 11:30টার দিকে বসাবো, তাহলে গরম থাকবে। মেয়ে 12টার সময় আসবে, পরে গরম গরম ভাত আর মাংস, আর কালকে আলু পোস্ত আছে একটু, ওটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। তা রান্না টান্না করে একটু বসে আছি, রেস্ট নিচ্ছি, পরে আবার কাজ আছে, মেয়ে আসলে সব জামা কাপড় তুলবো, একবারে নিচে যাব, কুকুরকে ভাতটা দিতে হবে, দিয়ে এসে দুপুরবেলা তারপরে তো একটু রেস্ট নিবই। তো চলো। তো ফ্রেন্ডস, আজকে আমি লাঞ্চ মেনু শেয়ার করে ভিডিওটাকে এখানে শেষ করব। তা লাঞ্চ আছে আছে চিকেন আর হচ্ছে আলু পোস্ত, আর ভিডিওটা অনেক বড় হয়ে আছে। তো বাই, টাটা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, তো বাই। আমার ভালোই হয়েছে।